মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঘটা করে উদ্বোধন করা হয় বুদ্ধ মন্দিরের। ত্রিপুরা থেকে আগত এক বৌদ্ধ ভিক্ষুক সেখানে পূজা অর্চনা করেন। বুদ্ধ মূর্তি স্থান করিয়ে প্রদীপ প্রজ্বলন করে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস, মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, মন্দিরের উদ্যোক্তা উপেন্দ্রনাথ বিশ্বাস, রমেন রবিদাস সহ অন্যান্যরা। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গর্বিত যে আমাদের দেশে একজন যুগপুরুষ জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ বিহারের সারনাথে, কিন্তু তার খ্যাতি, তার মাহাত্ম, তার আধ্যাত্মিকতা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটা দেশে বৌদ্ধ ধর্মাবলী মূলত আছে, চীন, জাপান, ভুটান, আরও অনেক জায়গায়, তাইওয়ান। তো আমাদের এই জেলাগুলোতে অনেক দিন আগে ভগবান বুদ্ধের অনুগামীরা এখানে ছিলেন এবং জগজীবনপুরে একটা বৌদ্ধ বিহারও ছিল, সেখানে স্কুল ছিল। তো আমি যখন ট্যুরিজম মিনিস্টার হয়ে এলাম তখন ওগুলোকে সংস্কার করে মানুষের কাজে লেগেছেন এবং সারা পৃথিবীর বেশ কিছু বৌদ্ধিস্টরা তারা ভগবান বুদ্ধের ওই জায়গাগুলো দেখতে, তখন আমি মন্ত্রী। অনেকদিন আগ থেকেই রমেনকে আমি চিনি, রমেন এলাকার সামাজিক কাজ করে, ব্যবসা করে, কিন্তু হঠাৎ আস্তে আস্তে ভগবান বুদ্ধের একটা মন্দির বানিয়ে দেবে, এত সুন্দর একটা পরিবেশ করবে এটা ভাবতে পারিনি। যখন কালকে আমাকে বললো যে আপনাকে আসতে হবে, এই মন্দিরের প্রারম্ভিক সূচনা করার জন্য, তখন আমি চলে এসেছি সকালেই। আজকে এসে যে ভগবান বুদ্ধ শান্তির বাণী দিয়ে সারা পৃথিবীময় আলোড়ন করে দিয়েছে, তার পথপ্রদর্শকরা চারিধারে ছড়িয়ে পড়েছে, মালদাতেও আছে। আমি তার চরণে শতকোটি প্রণাম করি। এরকম মানুষের, এরকম আধ্যাত্মিক মানুষের শান্তির বাণী যিনি দেখিয়েছিলেন তার মূর্তিটা এখানে স্থাপন হয়েছে। এরপরে মানুষ আসবেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সবকিছু ওনাকে অসম্ভব করা। একসময় বৌদ্ধ বিহার ছিল হবিপুর থানার জগজীবনপুরে। এই প্রথম মালদা জেলায় বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছে। অখণ্ড ভারতে জন্মেছিলেন গৌতম বুদ্ধ। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন তিনি। বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দিরের উদ্বোধন হয়। বুদ্ধের শান্তির বাণী যেন সকলে অনুসরণ করেন সেই আবেদন করেন মন্দিরের উদ্বোধক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উদ্যোক্তা রমেন রবিদাস ও নির্মল কুমার বিশ্বাস জানান, নিয়মিত পুজো হবে বুদ্ধ মন্দিরে। বৌদ্ধ ভিক্ষুক মন্দিরের পূজা অর্চনা করবেন। গত 7 বছর ধরে পরিকল্পনা চলছিল বৌদ্ধ মন্দিরের, অবশেষে এদিন তা উদ্বোধন করা হয়। সকলের জন্য খোলা থাকবে মন্দির। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।